আমাদের রাজ্যে সবকিছুরই খুব ভালো ভালো উদাহরণ আপনি পেয়ে যাবেন। যেমন আপনার মনে যদি প্রশ্ন জাগে যে কোনো মিম শেয়ার করার ফলে সবথেকে খারাপ কি হতে পারে আপনার সঙ্গে, এর জন্য আপনি পেয়ে যাবেন অম্বিকেশ মহাপাত্রকে। আমাদের রাজ্যে অম্বিকেশ বাবুর নাম নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন। একটি মিম তিনি শেয়ার করেছিলেন 2012-র একটি ঘটনা, এবং তার জন্য এখনও পর্যন্ত 2022 দশ বছর হয়ে গেছে কোর্টের চক্কর তাকে কাটতে হচ্ছে। অথচ আপনি যদি একটু চোখ খুলে দেখেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কুরুচিকর অশ্লীল মিমের পেজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোর কি হচ্ছে কেউ অবশ্য জানে না। তেমনি আপনি যদি ডেঙ্গু নিয়ে কথা বলতে যান তাহলে ডক্টর অরুণাচল দত্ত চৌধুরীর থেকে ভালো উদাহরণ আমাদের রাজ্যে আর কেউ নেই। ভদ্রলোক ডেঙ্গু নিয়ে কথা বলতে চেয়েছিলেন, তিনি ডেঙ্গুকে ডেঙ্গু বলতে চেয়েছিলেন, তিনি ডেঙ্গুকে অজানা জ্বর লিখে দিয়ে তার দায়িত্বটা ঝেড়ে ফেলতে চাননি, এবং তার ফলে তার গোটা ক্যারিয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। 2017-তে যখন আমাদের রাজ্যে ডেঙ্গু একটা ভয়াবহতায় পরিণত হয়েছে, সেই সময় তিনি একটি লেখা লিখেছিলেন, যেখানে তিনি লিখছেন এর মধ্যে জ্বরে রোগী মারা যাচ্ছেন, বুঝিয়ে সুঝিয়ে প্রশাসনিক জবানিতে কাউন্সিলিং করে তাদের কান্না মোছানোর চেষ্টা করছি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে কি লিখছি? না না, ডেঙ্গু নয়, এ রাজ্যে ডেঙ্গু হওয়া বারণ। এই লেখা সামনে আসার পরেই তার ক্যারিয়ার নিয়ে টানাটানি শুরু হয়, এবং তার ক্যারিয়ার নিয়ে যে টানাপোড়েনের কাহিনী সেটা বর্তমানে যারা মেডিকেল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, স্বাস্থ্য দপ্তরে কাজ করেন, তাদের মধ্যে কেউ যদি এগিয়ে এসে কথাবার্তা বলতে চান তাদের জন্য একটা সতর্ক বাণী হিসেবে কাজ করতে পারে। তাই ডেঙ্গু নিয়ে আমাদের রাজ্যে খুব একটা চর্চা হয় না, খুব একটা কথাবার্তা হয় না, মাঝে মধ্যে চেষ্টা হয়। যেমন 2019-এ যখন আমার নিজের ডেঙ্গু হয়েছিল, সাংঘাতিক জ্বর, জ্বর কমছে না, আঙুল ফুলে গেছে, প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা, প্লেটলেটস কমে যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়, আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়, সেখান থেকে যখন ফিরে আসি তখন ডেঙ্গু নিয়ে আমি নিজে একটা পর্ব করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমাদের রাজ্যে এই ডেঙ্গু নিয়ে কেমন যেন একটা অপর চালাকি চলছে, তথ্য নেই, পথ্য নেই, চিন্তা নেই, দিশা নেই। এবার সেখান থেকে চলে আসুন 2022, বর্তমানে আমরা সেই সময় দাঁড়িয়ে রয়েছি। এখনও কিন্তু আপনার সামনে সেই রকম কোনো কংক্রিট পরিসংখ্যান নেই। এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে, মানে সরকারিভাবে যে তথ্য রয়েছে, কতজন আক্রান্ত হয়েছেন, কতজন মারা গেছেন বা কতজন সুস্থ হয়ে উঠেছেন, প্রকোপের হার কীরকম, সে সম্পর্কে সরকারিভাবে খুব ভাষা ভাষা তথ্য বা পরিসংখ্যান আপনি পাবেন। আর বেসরকারি পরিসংখ্যানের দিকে যদি আপনি তাকান দেখবেন সেখানে কিন্তু সব কিছু দারুণ তীব্র গতিতে বাড়ছে। আর এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বের সবথেকে ভালো দাওয়াই আমাদের সামনে চলে এসেছে, দ্য মিরাকল, দ্য বেস্ট কিওর, দ্য বেস্ট সলিউশন ফর অল দিস প্রবলেমস। আমাদের রাজ্যের মন্ত্রী এবং রাজধানীর মেয়র ফিরহাদ হাকিম, তিনি কি বলেছেন? তিনি বলেছেন শহরে শীত পড়তে শুরু করেছে, এর মধ্যে মশারা লার্ভার জন্ম দিতে পারবে না, তাই আমরা আশা করছি এক সপ্তাহের মধ্যে কলকাতা এবং সারা রাজ্যে ডেঙ্গুকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। এই ধরনের কথা এর আগে বহু নেতামন্ত্রীদের মুখে কিন্তু শোনা গেছে, এই তো ঠিক হয়ে যাবে, মিটে যাবে, আর একটুখানি, একটু সহ্য করে নাও না, একটু কষ্ট করে নাও, ঠিক হয়ে যাবে, ঠিক হতে গিয়ে তার আগে কিছু মানুষ মারা যাবে, মরতে হলে তো মরতেই হবে, জন্ম মৃত্যু কারোর হাতেই লেখানি। প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট, এই কথাটা অনেক ক্ষেত্রেই বলা হয় কোনো কিছু ট্যাকল করার জন্য। সবথেকে খারাপ যেটা হতে পারে তার জন্য তৈরি হয়ে থাকো, সবথেকে ভালোটা আশা করো, আশা রাখো, কিন্তু সবথেকে খারাপ যেটা হতে পারে তার জন্যও নিজেকে তৈরি করে রাখো। ডেঙ্গুর সমস্যা নতুন নয়, কিন্তু এই বছরে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হলো ডেঙ্গুর প্রকোপের মাত্রাটা আরও বেড়েছে। ডক্টর অরুণাচল দত্ত চৌধুরী 2017-এ যে হাহাকারের কথা বলেছিলেন সেটা এই বছরে আরও বেড়েছে, কিন্তু এসব নিয়ে খবর হয় না। কেন হয় না? তার জন্য আপনি সংবাদ মাধ্যমকে প্রশ্ন করুন। বিভিন্ন জায়গায় যেমন জিনিসপত্র দেখানো হয় সংবাদ মাধ্যমে, অমুক জায়গায় অমুকে এই কথা বলেছে, অমুকের মধ্যে অমুক জিনিসটাকে দেখতে পাওয়া গেছে, অমুক জায়গা থেকে অমুক লোককে বেরোতে দেখতে পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি, এই সব কিছুর মধ্যে ডেঙ্গু অত্যন্ত বোরিং এবং খুব চটকহীন একটা খবর। এতে কি হয়, মানুষজন ভুক্তভোগী হন, মানুষ ভোগেন, তারা মারা যান, তাদের শরীর খারাপ হয়, এই সব অত্যন্ত বোরিং ব্যাপার স্যাপার। তাও কোভিডের মতো যদি নতুন কোনো মারণ রোগ সম্পর্কে জানা যেত তাহলে না হয় ঘেঁটে দেখা যেত। আর টু বি ফেয়ার, কোভিড নিয়ে যখন কথা হচ্ছিল তখনও তো একটা সময় পরে গিয়ে মানুষজন বোর হয়ে গিয়েছিলেন, অনেকেই বলছিলেন আর এই এক কচকচি ভালো লাগছে না, যদিও সেই সময় বহু মানুষ তখনও পর্যন্ত কোভিডে মারা যাচ্ছিলেন। ডেঙ্গু নিয়েও পরিস্থিতি অনেকটা সেই রকমই। যেমন একজন ডাক্তারবাবু, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এইবারে যেন দেখা যাচ্ছে ডেঙ্গুর গতিটাই পরিবর্তন হয়ে গেছে। মানে তিনি বলছেন এরকম অভিজ্ঞতা আগে হয়নি, আমাদের কে যে বোকা বানাচ্ছে বুঝতে পারছি না, যদিও সংক্রমণের হার 2013-14 মতোই আছে, কিন্তু যেটা ভয় দেখাচ্ছে সেটা হলো ডেঙ্গুর নিত্য নতুন উপসর্গ। তার ফলে অনেক সময় এরকম হচ্ছে, যতক্ষণে রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণে অলরেডি তার মাল্টি অর্গান ফেলিয়ার শুরু হয়ে গিয়েছে।
কিন্তু পাড়ার ছেলে যতই এঁকিয়ে বেঁকিয়ে চুল কাটুক, সে কি আর মিঠুন হয়ে যাবে নাকি? ডেঙ্গু তো ডেঙ্গুই রয়েছে, নিত্য নতুন উপসর্গ তার বদলে যাক এবং সেগুলো ডাক্তারবাবুকে ভয় দেখাক, যাই হোক না কেন, আমরা কি সেটা সিরিয়াসলি নেব নাকি? যেমন দেখুন, ছোটবেলা থেকে আমরা কি পড়ে এসেছি, যে কোনো জায়গায় জমা জল থাকলে সেখানে মশা লার্ভার জন্ম দেয়, মশা ডিম পারে সেখানে, তাই জমা জল রাখা উচিত নয়, যে কোনো জায়গা থেকে জমা জল পরিষ্কার করে দেওয়া উচিত। এই সূত্র ধরেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আরও একবার তিনি বলেছেন, স্বচ্ছ জলের সরবরাহ বৃদ্ধি পেয়েছে বলেই ডেঙ্গুর প্রকোপ এবারে বেড়েছে। এইখান থেকে বুদ্ধিমান মানুষ কি বুঝতে পারবেন, এর আগে তার মানে স্বচ্ছ জলের সরবরাহ বৃদ্ধি পায়নি, খুব একটা জল টল সরবরাহ করা হতো না। আর আপনি যদি জলই না সরবরাহ করবেন, মানুষ জল পাবে না, মানুষ জল না পেলে জল জমাবেও না, তাই ডেঙ্গুও হবে না, তাই এবার বেশি বেশি করে জল দেওয়া হচ্ছে বলে ডেঙ্গুটা বেড়েছে। লজিক্যালি ভাবুন একবার বিষয়টা। আজকে শাসক দলের বদান্যতায় যেখানে ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে যাচ্ছে, সেই সব জায়গায় ঘরের মানুষরা মানে ভোটাররা তারা সেই জল নিজেরা ইচ্ছে করে জমিয়ে রেখে সেখানে মশার চাষ করছে, মশাকে ডিম পাড়তে দিচ্ছে, তাই জন্য ডেঙ্গুর প্রকোপটা বেড়েছে, আর কিছুই নয়। সব জায়গায় সব কিছুতেই যেরকম শাসক দলের একজন করে প্রতিনিধিকে আমরা খুঁজে পেয়ে যাই, সেই রকম এখানেও আছে। এই ঘটনাটা জলপাইগুড়ির, সেখানকার একজন তৃণমূল নেতার বাড়িতে বরফ তৈরির কারখানা আছে এবং বলা হচ্ছে তার বাড়িটাই এখন ডেঙ্গুর আঁতুর ঘরে পরিণত হয়েছে, এটা অভিযোগ সামনে উঠে এসেছে। অভিযোগ হচ্ছে যে যে জল জমিয়ে তিনি বরফ তৈরি করছেন, সেই জমা জলে মশার লার্ভা জন্মাচ্ছে। পরিদর্শনে বেরিয়ে স্বাস্থ্যকর্মীরা তার প্রমাণও পেয়েছেন, সেটা দেখেওছেন, এবং সেই জমা জলেই বরফ তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। এবং তারই সঙ্গে অভিযোগ, স্বাস্থ্যকর্মীদের নির্দেশ থাকার পরেও তৃণমূলের নেতা বাড়িতে তার ওই বরফ তৈরির কারখানাটাকে বন্ধ করেননি। ভুল করা আমাদের জন্মগত অধিকার, কাজ করতে গেলে ভুল তো হবেই, ভুল একটু হতেই পারে, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই কথা, কাজ করতে গেলে ভুল তো একটু হবেই। তাই আমি যদি আমার বাড়িতে জল জমিয়ে বরফ তৈরি করি, সেই জমা জলে যদি মশার লার্ভা জন্মায়, আর সেই জমা জলের বরফ তৈরি করে আমি যদি একটু বাজারে বিক্রি করেও থাকি, সেটা তো একটা ভুল হয়ে গেছে। তাই এই নিয়ে এত কথা বলার দরকার নেই, সব কিছু নিয়ে চেঁচামেচি করা, সব কিছু নিয়ে কথা বলা, এটা জাস্ট মানে ভীষণ খারাপ ব্যাপার। এই সব জায়গায় মচকাবো তবু ভাঙবো না, এই রকম একখানা স্ট্যান্ড নেওয়া উচিত। যেমন একচেটিয়াভাবে পুরসভাগুলো জেতা শাসক দলের ডেপুটি মেয়র, তিনি সংবাদ মাধ্যমকে বলছেন, আমি কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছিলাম, কোন জায়গা দেখতে হবে, কোন জায়গা চিহ্নিত করতে হবে, কোন জায়গায় নজর রাখতে হবে, কাজ করতে হবে, সেই সব কিছু নিয়ে কথা হয়েছিল, বুঝিয়ে সব কিছু বলেছিলাম কাউন্সিলরদের, কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে কোথাও একটা দুর্বলতা ছিল। এই কথা বলছেন শাসক দলের একজন ডেপুটি মেয়র, কিন্তু এই কথাকেই আবার কাউন্টারও করা হচ্ছে। যেমন দেখুন, আমাদের মেয়র ফিরহাদ হাকিম তিনি আবারও এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছেন এবং তিনি বলছেন, ডেঙ্গু এখন একটি ইন্টারন্যাশনাল ফেনোমেনন, ঢাকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব জায়গায় ডেঙ্গু হচ্ছে, ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপার, বিশ্ব বাংলা বড় বড় ব্যাপার, বাইরেও হচ্ছে তাই এখানেও হচ্ছে, খুব একটা অসুবিধার কিছু নেই। আর তাছাড়া যে সমস্ত বিরোধীরা এখানে চিৎকার চেঁচামেচি করছে, তারা যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানেও ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ সেখানে আরও বেশি, আরও খারাপ অবস্থা, মানে ওদের ঘরে আগুন লেগেছে, তাই আমার ঘরেও আমি আগুন লাগাবো, আমার ঘরেও আগুন লাগবে, সেটা কোনো বড় একটা ব্যাপার নয়, এই যুক্তি আমরা বহুবার শুনেছি, আর এই যুক্তি একমাত্র রাজনীতিতেই মনে হয় সম্ভব। বড় বড় দেশের কথা, অন্যান্য রাজ্যের কথা, মানে বড় বড় দেশে হচ্ছে, আমাদের এখানে তো ঘটতেই পারে, কোনো ব্যাপারই নয়। ভালো জিনিসে যদি বা আমরা না কম্পেয়ার করি, তুলনা না করি, খারাপ জিনিসে তো আমরা অবশ্যই করে তুলনা করব। আজকে বিরোধীদের চেঁচামেচি বা বিরোধীদের বিরোধিতার ফলে সরকারের তরফ থেকে যে পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলো একদম লাস্ট মোমেন্টে এসে নেওয়া কিছু পদক্ষেপ, মানে ওই সরকার একটি হাতি নেয়, তার নড়িতে চড়িতে সময় লাগে, সময় নেওয়ার পর শেষের দিকে এসেও যে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা একেবারেই বলা যাবে না যে কোনো পদক্ষেপই সরকার নেয়নি, সরকার কিছু কিছু পদক্ষেপ অবশ্যই নিচ্ছে, কিন্তু কিছুদিন পরেই দেখা যাচ্ছে পুনঃ মুশিক ভব, কিছুই হচ্ছে না সেখানে। এবং আরও একটা জিনিস, প্রশাসনের তরফ থেকে দেখা যায় সবসময় একটা রিয়াকশনারি কাজ, কিছু একটা হবে, সেটা হলো, হয়ে গেল, তারপরে গিয়ে আমরা কিছু একটা পদক্ষেপ নিলাম, আগে থেকে তোড়জোড় করে রাখলাম, আগে থেকে আমরা সমস্ত কিছু পদক্ষেপ নিয়ে ফেললাম, সব কিছু প্রিপেয়ার করে রাখলাম, সেই রকমটা দেখা যায় না। যেমন এখন ডিসেম্বরের আশায় আমরা বসে রয়েছি, ডিসেম্বর আসবে, শীত পড়বে, মশা আর ডিম পারবে না, তাহলে ডেঙ্গু একটা কন্ট্রোলের মধ্যে আসবে, মানুষজন আর মরবেন না, মানুষজন আর ভুগবেন না, মানে ডেঙ্গুটাও কেমন যেন গরমকালের আম আর শীতকালের আপেলের মতো হয়ে গেছে আমাদের প্রশাসনের কাছে। মানে ওই মানুষের যদি পিকনিক করার সময় থাকে, তাহলে মশার কেন থাকবে না, এইভাবে তো আমরা মশাদেরকে বঞ্চিত করতে পারি না, তাই না? কিন্তু এই প্রতিবেদন আপনি কয়েকদিন পরে ভুলে যাবেন, পরের বছর আস্তে আস্তে আপনি ভুলে যাবেন,
কারণ আমরা এগুলো মনে রাখি না। দেখুন, আজকে আমি যে এত কথা বলছি প্যাশনেটলি, আমার নিজের যদি ডেঙ্গু না হতো, ডেঙ্গু যদি না সার্ভাইভ করতাম, তাহলে কি এইভাবে বলতে পারতাম? আর যদি বা বলতাম, সেখানে আপনার কোথাও না কোথাও একটা প্রশ্নচিহ্ন থেকে যেত, একটা সন্দেহ থেকে যেত। এইটাই হয়, আর রাজনীতি সবসময় এইটাকেই এক্সপ্লয়েট করে। আমরা সবসময় ভুলে যাই, তার কারণ যতক্ষণ না আমাদের কাছে আসছে বিষয়টা, যতক্ষণ না আমাদের সঙ্গে হচ্ছে, আমরা ভাবি যে দূর ওসবের মধ্যে আমি থাকবো না, এত কন্ট্রোভার্সির মধ্যে আমি থাকবো না। এইটা হলো একটা দিক। আরেকটা দিক হলো, আপনি মনে রাখতে পারবেন না, তার কারণ মনে রাখার জন্য তো আপনার তথ্য দরকার, পরিসংখ্যান দরকার। আপনি যদি তুলনা করতে চান, কম্পেয়ার করতে চান, আপনার তো তথ্য লাগবে। আপনাকে ভাবতে হবে যে হ্যাঁ, আমি এই নাম্বারগুলো দেখলাম, তার মানে আগের বছর এই পরিস্থিতি ছিল, তাহলে এই বছর আমাকে এই পদক্ষেপ নিতে হবে, অথবা আগেরবার এইরকম ঘটনা ঘটেছিল, তাহলে আমাকে সচেতন থাকতে হবে। কিন্তু আপনি তো সেই তথ্যই পাবেন না, সেই পরিসংখ্যানই পাবেন না, কারণ আবারও সেই একই অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে তথ্য দিচ্ছে না। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই একই অভিযোগ আবারও সামনে রাখা হয়েছে, সেই একই জ্বালাতন, সেই চর্বিত চর্বণ, রাজ্য তথ্য দিচ্ছে না। অবশ্য এই বিষয়ে একটি মন্তব্য করেছেন আমাদের রাজ্যের আরেকজন মন্ত্রী, মুখ্যমন্ত্রীর জন্য নিজের সিট ছেড়ে দেওয়া কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রকে তথ্য দেবার কোনো বাধ্যবাধকতা রাজ্য সরকারের নেই, রাজ্য সরকার যথেষ্ট দায়িত্বশীল, এবং ডেঙ্গুর মোকাবিলায় রাজ্য সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই, মানুষকে সচেতন হতে হবে। রাজ্য সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই, মানুষকে সচেতন হতে হবে। হ্যাঁ, অবশ্যই সব মানুষ যে সচেতন সে কথা বলা যাবে না, রাজ্য সরকার কিছুই করছে না সে কথাও বলা যাবে না। রাজ্য সরকার কিছুটা করবে এবং তার সঙ্গে মানুষ কিছুটা চেষ্টা করবেন, এইভাবেই তো একটা রাজ্য চলবে, দেশ চলবে। কিন্তু এত কিছু হওয়ার পরে এইটা বলে দেবা যে রাজ্য সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই, মানে রাজ্য সরকারের কোথাও কোনো ভুল নেই, কোথাও কোনো গলদ নেই, শুধুমাত্র মানুষ সচেতন নয়, মানুষের সচেতনতার অভাবের জন্য এই ঘটনা ঘটছে, তাই মানুষকে সচেতন হতে হবে, এটা কি সত্যিই ঠিক কথা? যে মানুষজন ভুগছেন, যাদের ডেঙ্গু হচ্ছে, যারা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের ডাক্তারের বিল দিতে গিয়ে পয়সা খরচ হচ্ছে, তাদেরকেই সচেতন হতে হবে, তাদেরকেই সবকিছু করতে হবে। মানে যে মানুষ মরছেন তাকেই যদি সবটা করতে হয়, তাহলে সরকার কি করবে? ও বাবা, এটা একটা প্রশ্ন হলো, সরকার কি করবে? কেন, সরকার দেখবে, সরকার ছবি আঁকবে, সরকার কবিতা লিখবে। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আজকের পর্ব সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমাদের এই কাজ ভালো লাগলে, হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন, অথবা ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশে যে থ্যাঙ্কস অপশনটি রয়েছে সেটায় ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আরও একবার বলি, সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন।